Salud, señor. Gracias. Pues, oiga, será. ¿Qué le hace? Voy de hacer. আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে বসা, যখন আমাদের অনেক ভাই হাত করেছেন, অনেক ভাই ভাইয়ের রক্ত এই দেশের মাটি রঞ্জিত হয়েছে, অনেক ভাই আঘাত একটা খুনি, একটা সন্ত্রাসী, একটা লোক আমাদের দেশকে পবিত্র করার জন্য এসেছে। এর প্রতিবাদ করার নৈতিক অধিকার, নাগরিক অধিকার আমরা সকলেই রাখি। সেই অধিকারকে ভিত্তি করেই এই প্রতিবাদ আয়োজন, বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। কিন্তু তারে মুসল্লিদের উপর হামলা, মুসল্লিদেরকে শহীদ করে দেওয়া, আহত করে দেওয়া, এর জন্য আমরা অত্যন্ত মর্মাহত। আমরা দোয়া করি আমাদের এই ভাইদেরকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুন, শাহাদতের মর্যাদা দান করুন। যারা আহত হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা তার পরি সুস্থ হওয়ার তৌফিক দান করুন। বাংলাদেশের ভবিষ্যৎ পরিস্থিতি আল্লাহ তাআলা শান্ত রাখুন এবং সব রকমের অস্থিতিশীলতা, দেশ বিরোধী, জাতি বিরোধী, উম্মাহ বিরোধী চক্রান্ত থেকে বাংলাদেশের মুসলমানদেরকে, সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। তমাস্তুরাতের উদ্দেশ্যে আজকের আমাদের ধারাবাহিক বৈঠক, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, সূরা নিসার প্রথম একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরা নিসার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষের বান্দার হক সম্পর্কিত আলোচনা করেছেন। এই সূরার নাম সূরা নিসা, মানে নারী সম্পর্কিত, নারীদের বিষয়ে, নারী বিষয়ক আলোচনা এই সূরার মধ্যে বেশিরভাগ আলোচনা হয়েছে। এই সূরার প্রথম কয়েকটি আয়াতে বান্দার হক সম্পর্কিত আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। প্রথমেই সম্বোধন করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে লোক সকল, তোমরা তোমাদের রবকে, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। প্রথমেই তাকওয়ার হুকুম আল্লাহ তাআলা দিতেছেন। এখান থেকে বড় একটা মূল নীতি বেরিয়ে আসে যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে মাবুদদের সম্পর্কিত, আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বান্দার হক সম্পর্কিত আলোচনা এখানে করেছেন। আর আলোচনার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের, তোমরা তোমাদের প্রতিপালককে তোমরা ভয় করো। এখান থেকে যে মূল নীতিটা বেরিয়ে আসে সেটি হচ্ছে যে বান্দার হক এমন একটি বিষয়, বান্দার হক এমন একটি বিষয় যে বিষয়টাকে আসলে কোনো কিছু দ্বারা পরিমাপ করা, কোনো কিছু দ্বারা এই বিষয়টাকে মাপা এটা কি না সম্ভব না, বরং এটি সম্পূর্ণই হচ্ছে একটি মানুষের বিবেক প্রসূত এবং মানুষের সুস্থ বিবেকের একটি ধারণার ভিত্তিতেই এই কাজটা করতে হয়, এই বান্দার হক সম্পর্কিত আলোচনা বান্দার হক আদায় করতে হয়। এই জন্য বলতেছেন ইত্তাকু রাব্বাকুম, যে তোমরা তোমাদের রবকে ভয় করো, মানে বান্দার হক আদায় করতে গিয়ে এমন কোনো স্কেল নাই, এমন কোনো পরিমাপ যন্ত্র নাই যেই যন্ত্র দ্বারা বান্দার হক আদায় করা পুঙ্খানুপুঙ্খভাবে সম্ভব হবে। আমি তো দিছি না, জানি না, কিন্তু কথা তো না তো বলতেছিলাম, বান্দার হক সম্পর্কিত যে আলোচনা শুরু হয়েছে এখানে কোনো পরিমাপের কোনো যন্ত্র নাই, কোনো পরিমাপ যন্ত্র আজ পর্যন্ত দুনিয়াতে আবিষ্কার হয় নাই যে পরিমাপ যন্ত্রের মাধ্যমে বান্দার হককে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করা যায়। বরং আল্লাহ রাব্বুল আলামিন কিছু নিয়ম নীতি আমাদেরকে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিছু হুকুকাতের বর্ণনা বিবরণ আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ রাসূল বর্ণনা দিয়েছেন, এর ভিত্তিতে তাকওয়াকে সামনে রেখেই আদায় করতে হবে। এজন্য ইত্তাকু রাব্বাকুম বলতেছেন যে পরিমাপের একমাত্র যন্ত্র হইল তাকওয়া, বান্দার হককে আদায় করার পরিমাপের একমাত্র যন্ত্র হইল তাকওয়া, তাকওয়ার মাধ্যমেই বান্দার হককে আদায় করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে, নতুবা পুঙ্খানুপুঙ্খভাবে বান্দার হক আদায় করা কিনা সম্ভব না।
তোমরা তোমাদের রবকে, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নফস থেকে, এক ব্যক্তি থেকে, এক সত্তা থেকে, তোমাদেরকে সৃষ্টি করেছেন এক সত্তা থেকে, সেই সত্তা হচ্ছেন কে? হযরতে আদম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়া সালাম, আদম আলাইহিস সালাম। উনি এই নবী থেকে আমাদের প্রথম মানব, দুনিয়ার ইতিহাসের সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের মাধ্যমে মানুষের এই ধারাবাহিকতা, এই সিলসিলা, এই পর্যায়ক্রমিক ধারা শুরু হয়েছে। সেই আদম আলাইহিস সালাম থেকেই আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সকলকে, আমাদের সকলের প্রথম পিতা, প্রথম সূত্র হচ্ছেন আদম আলাইহিস সালাম। সে কথাই আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদেরকে তো এক সত্তা থেকে সৃষ্টি করেছি, মানে তোমরা যারাই আদমের সন্তান হয়ে তোমরা এই দুনিয়াতে বিচরণ করতেছো, তোমরা বান্দার, এই বান্দার হক সম্পর্কিত যেহেতু আলোচনা শুরু হয়েছে, প্রথম কয়েকটি আয়াতের মধ্যে এই আলোচনা হয়েছে বান্দার হক সম্পর্কিত, এখানেই আল্লাহ তাআলা আরেকটা বিষয় বলতেছেন যে তোমরা বান্দার হক কেন আদায় করবে না, তোমরা তো একে অপরের পর না। এটাই হলো উদ্দেশ্য, যে তোমরা এক পিতার সন্তান, এক আদমের সন্তান, সুতরাং তোমরা তো একে অপরের পর না, এক পিতার সন্তান যেহেতু তোমরা, সুতরাং তোমার বান্দার হক যেগুলো আছে, একে অপরের যে হকগুলো আছে, সেগুলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার স্বার্থে হইলেও তোমরা সেগুলো পঙ্খানুপঙ্খভাবে যথাযথভাবে তোমরা এগুলো আদায় করো। ওয়াখালাকা মিনহা যাওজাহা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে মিন আদম আলাইহিস সালামের পরে সৃষ্টি করেছেন আল আদম আলাইহিস সালামের স্ত্রী মানে হাওয়া আলাইহাস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এবং আদম এবং হাওয়ার মাধ্যমে, আদম এবং হাওয়ার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানব জাতির বংশ বিস্তার করেছেন। ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, এবং এর মধ্য থেকে এই দুজনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পুরুষ, অনেক নারী আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো, ওই আল্লাহকে, ওই সত্তাকে তোমরা ভয় করো, যার বিষয়ে, যাকে ওসিলা নিয়ে তোমরা একজন আরেকজনের কাছে কি করো, একজন আরেকজনের কাছে কোনো কিছু চাও, একজন আরেকজনের কাছে কোনো কিছু যাচ্ছ, যাকে ওসিলা করে ওই সত্তাকে, ওই আল্লাহকে তোমরা ভয় করো। মানে আমরা অনেক সময় এখানে ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা, যে তোমরা ওই আল্লাহকে ভয় করো যাকে ওসিলা করে তোমরা একজন আরেকজনের কাছে চাওয়াচাওয়ি করো, কোনো যে কোনো বিষয়ের আবেদন করো, যাচ্ছ সেই আল্লাহকে তোমরা ভয় করো। এখানে এই বিষয়টা হলো এভাবে যে আমরা অনেক সময় কি করি, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা একজন আরেকজনের কাছে কোনো কিছু চাইলে আমরা বলি যে আল্লাহর দোয়াই লাগে, আল্লাহর কসম, এভাবে আমরা আল্লাহকে সামনে রাখিয়া, আল্লাহর দোয়াই দিয়া, আল্লাহর ওয়াস্তে বলিয়া, আল্লাহর ওসিলায় বলি আমরা কোনো কিছু অনেক সময় কি করি, একজনের কাছে আরেকটা বিষয়, একজনের কাছে একটা বিষয়, আরেকজনের কাছে আরেকটা বিষয় আমরা চাই আল্লাহ রাব্বুল আলামিনের দোহাই দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ওসিলা দিয়ে। এই আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন যে তোমরা ওই আল্লাহকেই ভয় করো, যেই আল্লাহকে সামনে রেখে তোমরা একজন আরেকজনের কাছে কোনো কিছু চাও, যেই আল্লাহকে ওসিলা করে তোমরা একজন আরেকজনের কাছে কোনো কিছু আহ্বান করো, সেই আল্লাহকে তোমরা কি করো, ভয় করো। এবং তোমরা ভয় করো ওই বিষয়ে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার বিষয়ে তোমরা কি করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এখানে দুটা বিষয় আলোচনা করেই বিষয় আজকের আলোচনা শেষ করে দিব। একটি বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথমে সৃষ্টি করেছেন, এবং আদম আলাইহিস সালামের পরে হাওয়া আলাইহিস সালামকে, আলাইহাস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম এবং হাওয়ার মাধ্যমে দুনিয়াতে মানবের বংশ বিস্তার আল্লাহ তাআলা করেছেন। এখানে একটা বিষয় আমাদের বহুল প্রচলিত এবং আমরা অনেকেই জানি, অনেকে এই বিষয়টা আমরা শুনেছি এবং এই বিশ্বাস, এই ধারণা আমাদের যে একটা হাদিসকে সামনে রেখে আমাদের মধ্যে ব্যাপক একটা ধারণা, অথচ ধারণা বাস্তবতা আমি বলবো, কিন্তু আগে বলি, আগে আগে এই বিষয়টা আলোচনা করা দরকার যে আমরা
কতটুকু এই বিষয়টা নিয়ে আমরা এত বেশি জানি, এত বেশি শুনেছি যে এটাকে যদি কেউ অস্বীকার করে আমরা এটাকে মানতেও যেন প্রস্তুত হব না। এই বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালাম প্রথমে সৃষ্টি করেছেন, আর আদম আলাইহিসসালামের বাম পাজর থেকে হাওয়া আলাইহাসসালামকে সৃষ্টি করেছেন, এরকমের একটা কথা আমাদের সমাজে কি আছে, প্রচলিত আছে। এদিকে আমরা একটু খেয়াল করি, অথচ বিষয়টা এরকম না। এই বিষয়টা, এই ধারণাটা কি সম্পূর্ণ ভুল। শুধু তাই না, আদম আলাইহিসসালামের পাজর থেকে হাওয়া আলাইহাসসালামকে সৃষ্টি করেছেন এই ধারণাটা যেমন আমাদের প্রতি আছে, আরেক আরো আরো একটু অগ্রসর হয়ে আমরা এটাও আমরা বলি, এই ধারণা আমরা পোষণ করি যে প্রত্যেক স্বামীর পাজর থেকে নাকি কি প্রত্যেক স্বামীর পাজর থেকে নাকি তার স্ত্রীকে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। এই ধারণাটা তো আরো প্রান্ত। যাই হোক, এক হাদিসকে সামনে রেখে মূলত এই কথাগুলো বলা হয়। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের সাথে, মা বোনদের সাথে উত্তম আচরণ, ভালো ব্যবহার, তাদের হক আদায়ের গুরুত্ব তাকিদ দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বুখারী সহিহ বুখারীর হাদিস, ইস্তাউসু বিন-নিসা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা নারীদের বিষয়ে তোমরা কি করো, আমার কাছ থেকে নসিহত গ্রহণ করো, আমার কাছ থেকে তোমরা ওসিয়ত গ্রহণ করো, আমাদের আমার উপদেশ গ্রহণ করো। কি ফা ইন্নাল মারআতা খুলিকাত মিন যিলাইন ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিজ যিলাই আ'লাহু। আল্লাহ রাসূল বলতেছেন যে মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে পাজর থেকে, মহিলাদেরকে সৃষ্টি করা হয়েছে পাজর থেকে, আর ওয়া ইন্না আওয়াজা শাইইন ফিজ যিলাই, আর প্রত্যেক জিনিসের ইজিলাই মানে এই ফাজরের মধ্যে থেকে সবচেয়ে বেশি তেরাব, সবচেয়ে বেশি বাঁকা ফাজর হইল আলাহু, একবারে উপরের যে ফাজর সেটা। ফাইন জাহাবা ফাইন জাতিমাহু, আল্লাহ রাসূল বলেন তুমি যদি ওই পাজরকে সুজা করতে চাও তাহলে কাসার তাহু, ওই পাজরকে কি করে ফেলবে তুমি, ভেঙ্গে ভেঙ্গে ফেলবে, মানে এটা এত বাঁকা যে এটাকে সুজা করলে ভেঙে যাবে। এটা কি যে কোনো জিনিস যেমন বাঁকা, কোনো জিনিস বেশি যদি বাঁকা হয় তাহলে এটাকে সুজা করতে গেলে কি হয়ে যায়, ভেঙ্গে যায়। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়াইন তারাক তাহু লাম ইয়াজাল আওয়াজ, আর তুমি যদি ওই বাঁকা পাজরকে এমনিতেই ছেড়ে দাও তাহলে এটা কি থাকবে, এভাবেই বাঁকা থাকবে। সুতরাং ফাস্তাউসু বিন-নিসা, সুতরাং মহিলাদের বেলায়, মহিলাদের কল্যাণ কামিতা, মহিলাদের ভালাই, মহিলাদের বেলায় তোমরা কি করো, উত্তম নসিহত, উত্তম ব্যবহার, উত্তম আচরণ তাদের বেলায় করো, উত্তম উত্তম ব্যবহার, উত্তম নসিহত, উত্তম ওসিয়ত তোমরা কি করো মহিলাদেরকে করো, এভাবেই তাদেরকে চালাও। আল্লাহ রাসূল দুভাবে বললেন যে সোজা যদি এই পাজরকে তোমরা সোজা করতে চাও তাহলে ভেঙে যাবে, আর যদি একেবারেই ছেড়ে দাও তাহলে কি এভাবেই বাঁকা থাকবে, মানে এর মধ্যবর্তী অবস্থায় কি করতে হবে, নারীদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে, নারীদেরকে ভালো উপদেশ দিয়া বুঝিয়ে সুজিয়ে তাদেরকে কি করতে হবে, চালাতে হবে। একেবারে সোজাও করা যাবে না আর একেবারে বাঁকাও রাখা যাবে না, এর মধ্যবর্তী একটা অবস্থানে স্বামীদেরকে কি করতে হবে, চলতে হবে, অভিভাবকদেরকে চলতে হবে, এবং যারা কর্তা আছেন তারা সেভাবেই চলতে হবে। এটা একটা জটিল একটা বিষয় যে কোনো একটা জিনিসকে সোজাও করা যাবে না আবার একেবারে বাঁকাও ছাড়া যাবে না, মধ্যবর্তী বিষয়ে মধ্যবর্তী একটা অবস্থানে রেখে চলা, এটা কিও যদিও পুরুষদের জন্য কঠিন কিন্তু আল্লাহ রাসূল সেটাই সেই তাকিদই পুরুষদেরকে দিয়েছেন যে তোমরা নারীদের বেলায় তোমরা সেরকমেরই ব্যবহার করবে, তাদেরকে ওসিয়ত নসিহাতের আচরণ করবে, তাদের সাথে ভালো ব্যবহার করবে, কল্যাণকামিতার আচরণ করবে, আর এভাবেই তাদেরকে নিয়ে তোমাদেরকে চলতে হবে। এই হাদিস থেকে ব্যাপকভাবে যে কথাটা প্রচলিত আছে সেই কথাটা হলো যে আদম আলাইহিসসালামের পাজর থেকে হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, কিন্তু কিন্তু বুখারীর মধ্যে হাদিস আনার পরে কিলা বলা হয়েছে, কিলা মানে কিলা দ্বারা এই বিষয়টাকে, এই এই কথাটা যে দুর্বল একটা কথা, এই এই কথাটা যে দুর্বল একটা একটা কথা, সেই বিষয়টাকে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আসলে বিষয়টা হলো এখানে এই হাদিসের ব্যাখ্যা হইলো যে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে, নারীদের স্বভাব, নারীদের চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁকা পাজরের সাথে উদাহরণ দিয়েছেন, বাঁকা পাজরের সাথে উদাহরণ দিয়েছেন, বস এতটুকুই।
আদম আলাই যেহেতু পাঁজরটা কি থাকে, সকলের মধ্যে কি থাকে, পাঁজর থাকে, বাঁকা পাঁজরের থেকে সৃষ্টি করেছেন, মানে কি বাঁকা পাঁজরের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে উদাহরণ দিয়েছেন, তাশবিহ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, তাই বলে আদম আলাইহিস সালামের পাঁজর থেকে সৃষ্টি করেছেন এই কথাটা এত শক্তিশালী কোনো বর্ণনা নয়, এত শক্তিশালী কোনো কথা নয়। এই কথাটার ব্যাখ্যা আছে এবং হযরত মাওলানা শেখুল হাদিস পালনপুরি রাহিমাহুল্লাহ তিনি এই কথাটাই বলেছেন যে প্রচলিত যে একটা কথা আছে যে পাঁজর থেকে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে, এই কথাটা কি না, ঠিক না। তাহলে এই কথাটা আমরা বুঝতে পারলাম যে নারীদেরকে পুরুষের পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে, এই কথাটা, এই ধারণাটা ব্যাপকভাবে কি না, একটু দুর্বল একটা কথা, দুর্বল একটি বিষয়। বরং এটাই এই হাদিসের ব্যাখ্যা হলো এটাই যে নারীদেরকে সৃষ্টি করা হয়েছে একটু বাঁকা স্বভাব দিয়ে, একটু কি বাঁকা স্বভাব দিয়ে সৃষ্টি করা হয়েছে, তাদের মধ্যে একটু তেরামি দেওয়া হয়েছে নারীদেরকে। তাই বলে বা আদম আলাইহিস সালামের বা পুরুষের পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে কথাটা এমন না, বরং পাকা পাঁজরের সাথে নারীদেরকে মাবুদদেরকে উদাহরণ দেওয়া হয়েছে, তাশবিহ দেওয়া হয়েছে। এই বিষয়টা আমাদেরকে ভালো করে বোঝা দরকার, ভালো করে অনুধাবন করা দরকার, খেয়াল করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে শেষের দিকে বলেছেন ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। তো তাসাআলুনার বিষয়টা আগে বলেছি যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা ভয় করো, যে আল্লাহ তাআলাকে সামনে রেখে ওসিলা রেখে তোমরা একজন আরেকজনের কাছে কি করো, কোনো একটা জিনিস আবেদন করো, কোনো একটা জিনিস চাওয়াচাওয়ি করো। এরপরে বলতেছেন ওয়াল আরহাম, যে আত্মীয়তার সম্পর্কের বেলায় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি করো, ভয় করো। আত্মীয়তার সম্পর্কের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার অর্থ কি দেখেন, আত্মীয়তার সম্পর্কে বেলা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার অর্থ হইল ওই কথা যে কথাটা শুরুতেই বলেছিলাম যে দেখেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটা এত একটা জটিল একটা বিষয় যে এটাকে মাপার কি নাই, পরিমাপের কোনো যন্ত্র নাই, এটাকে মাপা যাবে না, কোনো স্কেল নাই যে এই স্কেলের ভিতরে চললে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন, আত্মীয়তার হক পুঙ্খানুপুঙ্খভাবে আদায় হবে, এরকমের কোনো স্কেল, এরকমের কোনো কি নাই, এরকমের কোনো পরিমাপ যন্ত্র নাই, এটাই হলো মূল বিষয়। এখন আসি আমরা আত্মীয়তার সম্পর্ক বলতে কি বিষয়টা বোঝানো হয়েছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ক রাখার বিষয়ে অত্যন্ত তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওই ব্যক্তি কি জান্নাতে যাবে না, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ওরা জান্নাতে যাবে না। এরপরে আরেকটা হাদিসের মধ্যে এসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আন ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। আল্লাহ রাসূল বলেন কেউ যদি এটা চায়, কেউ যদি এই বিষয়টা চায় যে তার রিজিক আল্লাহ তাআলা বাড়াইয়া দিন, তার হায়াত আল্লাহ তাআলা বাড়াইয়া দিন, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। তাহলে বোঝা গেল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে দুইটা পুরস্কার আমরা দুনিয়াতেই পাই, দুইটা পুরস্কার আমরা দুনিয়াতেই পাই, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বাড়াইয়া দিবেন, একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন হায়াত বাড়াইয়া দিবেন। এই দুইটা জিনিস আমরা তো চাই, জীবনের সবচেয়ে বেশি এই দুইটা জিনিস আমরা চাই। আমরা চাই আমাদের রিজিক আল্লাহ তাআলা বাড়াইয়া দিন, আমরা চাই আমাদের হায়াত আল্লাহ তাআলা বাড়াইয়া দিন। এই দুইটা জিনিস অর্জন হয় যেই আমলের মাধ্যমে, সেই আমলটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক কি বজায় রাখা। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাদাকাতু আলাল মিসকিন সাদাকা, যে গরিবকে মিসকিনকে যদি কেউ কোনো কিছু সাদাকা করে তাহলে শুধুমাত্র একটা সাদাকার সওয়াব পাবে, একটা সাদাকার সওয়াব পাবে। ওহি আলা যিল রাহিমি সিনতানে সাদাকাতুন ওয়াসিলাতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি ওই সাদাকাটা যদি তার কোনো আত্মীয়কে দেয়, এই সাদাকা যদি কেউ আত্মীয়কে দেয় তাহলে সে ডাবল সওয়াব পাবে, ডাবল সওয়াব পাবে। কিভাবে? একটা হচ্ছে সাদাকার সওয়াব, আরেকটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব, আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব। সুতরাং আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, ফজিলতপূর্ণ একটি আমল। এরপরে আত্মীয়তার সম্পর্কের মাপকাঠি কি, আমরা কিভাবে আত্মীয়তার সম্পর্ক করব, যে আত্মীয় যেভাবে আমার সাথে সম্পর্ক রক্ষা করে আমিও তার সাথে এভাবে সম্পর্ক রক্ষা করব না? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুন্দর একটা গাইডলাইন আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলেন লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি, ওয়ালাকিন্নাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিআত রাহিমাহু ওয়া সালাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে আত্মীয়তার সম্পর্ক যে তুমি বজায় রাখবে, এর অর্থ কি? যে সৎ ব্যবহারের ক্ষেত্রে সে যেমন তোমার সঙ্গে সৎ ব্যবহার করেছে, সম্পর্ক রক্ষা করেছে, তুমিও সমানভাবে তার সাথে সম্পর্ক রক্ষা করবে এমন না। বরং আল্লাহ রাসূল বলেন, প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তি হইল ওই ব্যক্তি যে তোমার সাথে যদি তোমার আত্মীয় তোমার সাথে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সেই ছিন্ন অবস্থায়ও তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবে। এটাই হচ্ছে আসল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। আমার আত্মীয় আমার খোঁজখবর নেয়, বস আপনিও তার খোঁজখবর নিলেন, যে বস এটা হলো সমান সমান বরাবর। আল্লাহ রাসূল বলেন, এটা না, এটা তো অবশ্যই। বরং আসল আত্মীয়তার সম্পর্ককারী হইল ওই ব্যক্তি যে ব্যক্তি তার সাথে তার আত্মীয়রা সম্পর্ক ছিন্ন করে, সে নিজ থেকে স্বপ্রণোদিত হইয়া তার আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখে, ওই ব্যক্তিটা হইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি মূল্যবান আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ব্যক্তি। এজন্য আল্লাহ রাসূল বলেন, লাইসাল ওয়াসিলু বিল মুকাফি ওয়ালাকিনাল ওয়াসিল আল্লাযী ইযা কুতিয়াত রাহিমাহু ওয়াসালাহু। যে বরাবরীর সাথে তিনিও আমার সাথে সম্পর্ক রক্ষা করলেন, আমিও রক্ষা করলাম, এটা হলো বরাবরই, সমান সমান। বরং আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে সমতা নাই, বরং আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে আপনি অগ্রসর থাকবেন, সে যদি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে, আপনি তার সাথে সম্পর্ক বজায় রাখবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, সুইমান কাতআকা ওয়াফু আম্মান যালামাকা, সুইমান কাতআকা। আল্লাহ রাসূল বলেন যে তোমার সাথে যদি কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক জুড়ো, আত্মীয়তার সম্পর্ক তুমি রক্ষা করো। ওয়াফু আম্মান যালামাকা বা ওয়াতি আম্মান হারামাকা, তুমি দান করো, তুমি দান করো, কেউ যদি তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো। এটা এমন না যে সে আমাকে দিছে আমিও তাকে দিলাম, এটা তো সমান সমান হইল। আল্লাহ রাসূল বলেন, ওয়াতি আম্মান হারামাকা, তোমাকে যদি কেউ বঞ্চিত করে তুমি তাকে দান করো, তোমাকে বঞ্চিত করলো তুমিও তাকে বঞ্চিত করলে, তাহলে বরাবর হয়ে গেলো না? তোমাকে যদি কেউ বঞ্চিত করে কোনো কিছু থেকে, তুমি তোমার পক্ষ থেকে কিছু দেওয়ার হলে তুমি তাকে দাও। এটাই আল্লাহ রাসূল বলতেছেন, ওয়াতি আম্মান হারামাকা ওয়াফু আম্মান যালামাকা। এবং তোমার সাথে যদি কেউ জুলুমের আচরণ করে, অত্যাচার করে, অবিচার করে, তুমি তাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এটাই হচ্ছে কি আল্লাহ রাসূলের শিক্ষা, মুসতাদি আহমদের হাদিস। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা আল্লাহ আনার রহমান, আল্লাহ রাসূল বলেন আমি হইলাম আল্লাহ মাবুদ, আনার রহমান আমি হইলাম কি রহমান, অতিশয় দয়ালু, অতিশয় দয়ালু। আমি রেহেমকে পয়দা করেছি, রেহেম বুঝেননি, রেহেম হইল জরায়ু, রেহেম হইল কি জরায়ু, যেখানে বাচ্চা দানি, যেটাকে কি বলা হয় বাচ্চা দানি, যেখানে সন্তান, প্রত্যেক সন্তান যেই জরায়ুর মধ্যে অবস্থান করে সেই তার নাম হলো কি রেহেম। আমরা প্রত্যেকে কি ছিলাম, আমাদের মায়ের জরায়ুতে ছিলাম, এর নাম হলো রেহেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ, আমি রহমান, আমি রেহেমকে পয়দা করেছি। দেখেন, আমি রেহেমকে পয়দা করেছি, জরায়ু সৃষ্টি করেছি, এবং আমি এর নাম আমার নামের সাথে তার নামের অংশ বানাইছি, আমার নামের সাথে তার নামের একটা নিসবত, একটা সম্পর্ক আমি সৃষ্টি করেছি। আমার নাম রহমান, আর জরায়ুর নামও দিয়েছি রেহেম, জরায়ুর নামে দিয়েছি কি রেহেম, রাহামিম, রহমানের মাধ্যমে রাহামিম, আর জরায়ু বা রেহেমের মাধ্যমটা হইল কি রাহামিম। এর অর্থ হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ যদি এই আত্মীয়তা মানে রেহেম, রেহেম মানে কি আত্মীয়তা, রেহেম মানে জরায়ু, রেহেম মানে জরায়ু, যেহেতু জরায়ু থেকে মানে সৃষ্টি হওয়ার কারণে আত্মীয়তার সম্পর্কই সৃষ্টি হয়। একজন মানুষ জরায়ু থেকে জন্ম নেওয়ার মাধ্যমে একই জরায়ু থেকে ভাই জন্ম নিল, একই জরায়ু থেকে বোন জন্ম নিল, এভাবে তার একটা সিলসিলা, বংশ পরম্পরা সৃষ্টি হইল। তার মূল সূত্র হইল কে, আমাদের আদিমাতা হাওয়া আলাইহা সালামের জরায়ু। তাহলে বোঝা গেল যে এই আত্মীয়তার সম্পর্কটা সৃষ্টি হয়েছে কোথা থেকে, ওই জরায়ুর সম্পর্ক থেকে। ওই জরায়ুর মাধ্যমে কি হয়েছে, আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি হয়েছে। আমরা সকলেই কি জরায়ু থেকে আমরা সকলেই জন্ম নিয়েছি। সুতরাং ওই জায়গাটাকে রেহেম এই জন্য বলা হয় যে ওই জায়গা থেকে আত্মীয়তার একটা যোগসূত্র, আত্মীয়তার একটা কি একটা আত্মীয়তার একটা সূচনা ওই জায়গা থেকে হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ওই জায়গাকেও রেহেম বানাইলেন। আবার পাশাপাশি রেহেমের মধ্যে কি আছে, আল্লাহ তাআলার নামের একটা কি আছে সম্পর্ক আছে, আল্লাহ তাআলার নাম আর রহমান রাহিম এগুলো কি দয়া থেকে এসেছে। আর রেহেম জরায়ুর মধ্যে যখন সন্তান থাকে মানে অত্যন্ত আদরের সাথে থাকে, অত্যন্ত কি আদরের সাথে থাকে সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে সন্তানকে, ওই নবজাতক সন্তানকে, যেই সন্তানটা এখনো ভূমিষ্ঠ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাতে তার রিজিকের ব্যবস্থা কুদরতিভাবে করে দেন। সুতরাং রেহেম মানে হইল
আত্মীয়তা, রেহেম মানে জরায়ু, রেহেম মানে দয়া, সহমর্মিতা, কোমলতা, এই এই অর্থগুলো রেহেমের মধ্যে পাওয়া যায়। এই জন্য আল্লাহ রাসূল বলেন যে কেউ, আল্লাহ তাআলা বলেন, এইটা হাদিস হইলে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাহলে আমিও তার সাথে সম্পর্ক ছিন্ন করব, আর কেউ যদি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে তাহলে আমিও তার সাথে কি করব, সম্পর্ক রক্ষা করব। এই হইল গিয়া মূল বিষয়। এই জন্য আমরা এই আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে আমরা যাতে কোনো গাফলতি, উদাসীনতা আমরা প্রদর্শন না করি, এই জন্য আমাদের সেদিকে খেয়াল রাখা দরকার। বিশেষ করে মা বোনরা আমরা অনেক সময় উদাসীনতার পরিচয় দেই। আমরা কি করি, আমরা নিজের বোন, নিজের বাবার বাড়ির দিকে সম্পর্ক আমরা খুব ভালো করে রাখি, নিজের বাবার বাড়িদেরকে আমরা প্রাধান্য দিই, স্বামীকেও বলি আমরা মানে মা বোনদের সবাই না, এই জন্য এখানে রাগ করার বা মনোপূর্ণ হওয়ার কিছু নাই, যারা করেন তাদের এই রোগটার কথা আমি বলতেছি। যে বেশিরভাগ অধিকাংশ মা বোনরা স্বামীর ঘরে আসার পরে ওরা বাবার বাড়ির দিকে বেশি টানেন, বাবার বাড়ির দিকে বেশি টানেন, এই ওই দিকটা তারা খেয়াল করেন না বা খেয়াল করতে চান না যে স্বামীরও তো আত্মীয় স্বজন আছে, স্বামীরও কি আছে, স্বামীরও বোন আছে, স্বামীরও কি আছে, ভাই আছে, স্বামীর বোন আছে, বিশেষ করে স্বামীর বোন যারা আছেন তাদেরকে ননদ বলা হয়, সেদিকে আমরা খেয়াল করি না, তাদের স্বামীর বোনের বাড়ির দিকে খেয়াল করি না, স্বামীর মা মায়ের দিকে খেয়াল করি না, বাবার দিকে খেয়াল করি না, স্বামীর কি আরও যারা রক্তের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে কি আমরা এই মা বোনরা খেয়াল করেন না। খেয়াল করার অর্থ হইলো এটা না যে আপনি যাবেন, আপনি তাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন, এমন না, বরং আপনি আপনার স্বামীকে আপনার স্বামীর আত্মীয় স্বজনের সাথে উনি ওনার সম্পর্ক রাখতেছেন কি না সেটা আপনি খেয়াল করবেন, সেটা আপনার দায়িত্ব, এটা কি আপনি খেয়াল করবেন, কারণ কি এখানে আপনার স্বার্থ কি আছে, নিহিত আছে, আপনার স্বার্থ এখানে জড়িত আছে। আপনি যদি আপনার স্বামীকে, আপনার স্বামীর আত্মীয় স্বজনকে দেখাশোনা করার, তাদের প্রতি খেয়াল করার যদি আপনি গুরুত্ব দেন, আপনার স্বার্থ হলো এখানে যে আপনার স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি রিজিক বাড়াই দেবেন। ওই যে হাদিসের মধ্যে আছে, মান সাররাহু আই ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আই ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসির রাহিমা, যে আল্লাহর রাসূল যে বলেছেন যে কেউ যদি এটা চায় যে তার রিজিক বৃদ্ধি হোক, তার হায়াত আল্লাহ তাআলা বাড়াইয়ে দিন, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, তাহলে স্বামীর রিজিক বাড়লে তো আপনারও রিজিক বাড়বে, স্বামীর হায়াত বাড়লে তো আপনি সুখে থাকবেন, আপনার মাথার উপর ছায়া থাকবে। এই জন্য স্বামীকে, স্বামীর আত্মীয় স্বজনের প্রতি খেয়াল নজর করার, তাদের হক আদায় করার জন্য স্ত্রীদের বেলায় উচিত হইলো যে তারা স্বামীদেরকে একটু সজাগ করে দিবেন, স্বামীদেরকে একটু সচেতন করে দিবেন, স্বামীদেরকে একটু খেয়াল দিয়ে দিবেন। শুধু নিজের বাবার বাড়ির দিকে খেয়াল করবেন, নিজের বোনের দিকে খেয়াল করবেন, শুধুমাত্র নিজের মায়ের দিকে খেয়াল করবেন, আর স্বামীর বোন, স্বামীর মা, স্বামীর আত্মীয় স্বজনের দিকে খেয়াল স্বামী করবে না, এটা তো আপনার এটা হতে পারে না। বরং এটা ঠিক আছে যে আপনি আপনার আত্মীয় হিসেবে আপনার বোনের সাথে সম্পর্ক রক্ষা করবেন, আপনি আপনার আত্মীয় হিসেবে আপনার মায়ের সাথে সম্পর্ক রক্ষা করবেন, আপনার আপনার যে আত্মীয় স্বজন আছে তাদের সাথে সম্পর্ক রক্ষা করবেন, এবং স্বামীও আপনার সাথে সম্পর্কিত হওয়ায়, আপনার স্বামী হওয়ায় স্বামীরও যেহেতু তার আত্মীয়, যতটুকু হক আছে আদায় করবেন। তবে এই বিষয়টা ভালো করে খেয়াল রাখতে হবে যে আপনি আপনার বাবার বাড়ির লোকদের, আপনার আপনার বাবার বাড়ির, আপনার নিজের আত্মীয় স্বজনের হক আদায় করতে গিয়া, তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে গিয়া যেন স্বামীর আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ কি হয় না, আপনার স্বামীর যোগাযোগ বিচ্ছিন্ন না হয়, স্বামীর আত্মীয় স্বজন যেন স্বামীর আত্মীয় স্বজনের সাথে তাদের হক আদায় করতে যেন কোনো কুতাহি, কোনো কমি, কোনো ত্রুটি না করেন, সেই দিকে আপনি খুব সচেতনভাবে, সতর্কভাবে খেয়াল রাখতে হবে। এটা হলো কি আমাদের দায়িত্ব। আজকালকে এটাই বেশি চলে, আমাদের মা বোনরা নিজের আত্মীয় স্বজনকে তো খুব ভালো করেই খেয়াল নজর করেন, খুব ভালো করেই তাদের খোঁজখবর রাখেন, কিন্তু স্বামীর আত্মীয় স্বজনকে খুব ভালো করে কি খেয়াল নজর রাখেন না, এটা কিন্তু খুব বাজে একটা বিষয়। এই এই বিষয়ে আমরা আমাদের কি করব, ইনসাফ রক্ষা করে চলার চেষ্টা করব। নিজের সন্তানদেরকেও শুধু খালা নানি চিনবে, খালাদেরকে চিনবে, নিজের ফুফু চিনবে না, এই বিষয়টা হতে পারে না, বরং সন্তানদেরকেও নিজের ফুফু কারা আছে, কোথায় আছে, তাদেরকেও চিনাবেন, তাদের সাথেও সম্পর্ক রাখার বা সন্তানের একটা সম্পর্ক সৃষ্টির ক্ষেত্রে আপনি ভূমিকা রাখবেন। এর এর বদলা, এর প্রতিদান আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাইবেন। আপনিও কি যখন আপনি বড় হবেন, যখন আপনার সন্তানাদি বড় হবে, তারা বিয়ে শাদী করবে, তখন আপনার সন্তানাদি আপনার ছেলের বউ হোক, বউ হোক অথবা যেই হোক, আপনার সাথে তারা কী করবে, আপনার আত্মীয়রা আপনার সাথে সম্পর্ক রক্ষা করবে, আপনার আত্মীয়রা আপনার সম্পর্কের হক আদায় করবে, আত্মীয়তার হক আদায় করবে। এই জন্য মা বোনদের জন্য খুব ভালো করে আজকের যে আলোচনা, সেই আলোচনাগুলো হইলো যে আমরা সব সময়
আর বান্দার হক আদায় করতে গিয়ে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে গিয়ে আমরা কি করব, এই আয়াতের দাবি, এই আয়াতে দুইবার আল্লাহ তাআলা ওয়াত্তাকুল্লাহ বলছেন, দুইবার যে তোমরা আল্লাহ তাআলাকে কি করো, ভয় করো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে যেন আমরা ইনসাফ রক্ষা করতে পারি, আমরা ইনসাফের সাথে আমরা যাতে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার হক আমরা আদায় করতে পারি সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলো হইলো এর উপর আমল করুন আমাদের সকলকে, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।